আমি পুলিশে এই 33 বছরে অনেক অফিসার দেখেছি, কিন্তু হারুনের মতো এরকম মেধাবী অফিসার আমি চাকরি জীবনে খুব কম দেখতে পেয়েছি। ডিএমপির মুখ উজ্জ্বল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইউনিট হল ডিবি আর সিডিটিসি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই 11 মাসে টোটাল ডিএমপির মুখ উজ্জ্বল করার জন্য এই দুইটা ইউনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি গতকালটা বক্তব্য বলছি যে এই যে চ্যালেঞ্জিং যত ঘটনা মামলা এই দুইটা ইউনিট করে থাকে। আমাদের টিভির আমি আর আগেও এসে একবার বলছিলাম যে আমরা যখন অবসর ভাগে চাকরি করতাম তখন এই ডিএমপি টিভির বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামের রহস্যগুলো উদ্ঘাটন প্রচার এগুলো আমরা দেখতে পেতাম, এবং এখানে আমি যোগদান করার পরে 11 মাসও কাটলাম যে অনেক গুরুত্বপূর্ণ কাজ ডিএমপি টিভি করে। যারা ডিএমপির কমিশনারকে আমি মনে করি যে অনেক উচ্চতে নিয়ে যায়, এবং আমিও এই ধরনের চ্যালেঞ্জিং মামলা যেগুলো আসতো সাথে সাথে ডিবিতে হস্তান্তর করতাম। তদুপরি এডিশনাল কমিশনার ডিবি এখানে যারা উপস্থিত আছেন সবাই এক বাক্যে বলবেন যে সে এক্সট্রাঅর্ডিনারি মেধাবী একজন অফিসার। আমি পুলিশে এই 33 বছরে অনেক অফিসার দেখেছি, কিন্তু হারুনের মতো এরকম মেধাবী অফিসার আমি চাকরি জীবনে খুব কম দেখতে পেয়েছি। এটা আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, কিন্তু এটা বিদায় বেলা আমার সরল স্বীকারোক্তি। আমার একদম সরল স্বীকারোক্তি, আমি এই 11 মাস ওর সাথে ক্লোজ কাজ করতে যাই আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি সে এক্সট্রাঅর্ডিনারি ব্রেন এবং কর্মদক্ষতা পরিশ্রম সকলের সমন্বয়ে সে একজন আমি বলবো যে অত্যন্ত দক্ষ একজন অফিসার। যে কোনো পরিস্থিতি সামাল দেওয়া, যে কোনো ঘটনা উদ্ঘাটন করা, এগুলো সব কিছু গুণাবলী তার মধ্যে রয়েছে। আমি আশা করব যে হারুন সামনের যে চ্যালেঞ্জগুলো আসবে তার টিম নিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে।